সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল 9টায় খাগড়াছড়ি টাউন হল চত্বরে স্থাপিত জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও দলের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ, খাগড়াছড়ি পৌরসভা, সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি বিভাগ ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং যুবকদের মাঝে যুব চেকের ঋণ বিতরণ করা হয়। শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করেন তিনি। জেলা প্রশাসক বন বিভাগের সহায়তায় পরে বৃক্ষ চারা রোপণ করেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক, খাগড়াছড়ি টুডে।